ভারতীয় জনতা পার্টি বক্সনগর মণ্ডলের অন্তর্গত বাগবের পঞ্চায়েতের 21 নং বুথের নজরপুরা নজরুলপল্লী জেবি স্কুলের মাঠে সংখ্যালঘু মোর্চার বক্সনগর মণ্ডল কমিটির উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার বিকাল 4 ঘটিকায়। সেখানে দীর্ঘদিনের কংগ্রেস ও সিপিএম দলের কর্মী সমর্থক 20 পরিবারের 74 ভোটার বিজেপি দলে যোগদান করেন। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সম্পাদক জসিম উদ্দিন, সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি শাহ আলম মজুমদার, ভারতীয় জনতা পার্টির সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সদস্য তথা বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, বক্সনগর মণ্ডল কমিটির সহ সভাপতি শ্যামল কান্তি দাস, সংখ্যালঘু মোর্চার বক্সনগর মণ্ডল সভাপতি নজরুল ইসলাম, মণ্ডল কমিটির সদস্য কানু সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় নেতৃবৃন্দরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করেন। প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে আমরা কিভাবে একটা শ্রেষ্ঠ বর্ষনগর বানাতে পারি তার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। বন্ধুরা, 78 সালে বর্তমান চালু হয়েছে, 78 সালে কি বিজেপি ক্ষমতা ছিল? 78 সালে কারা ক্ষমতা ছিল? কমিউনিস্ট ক্ষমতা ছিল। কেন আজকে 771টা প্রগতি রাজ্য সরকারের নামে? যাক, আর অনেক কথা ছিল, আপনাদেরকে একটা কথা বলা যায়, নির্বাচন আগে সিপিএম এর বিরুদ্ধে যেসব দুর্নীতি আছে কংগ্রেস দৃষ্ট হয়ে গেছে। কিসের কংগ্রেস? আয়রাম কায়রাম সুদীপ বাবুরা কতদূর পাল্টিয়েছে? আবার এসে বলছে কংগ্রেস ক্ষমতা আসবে না। বন্ধু, আচ্ছা মহিলাটি কেন? মহিলাটি কেন? ও মহিলা